আপনি কি হিন্দু না মুসলমান? আমি মুসলমান, একটা কোরআন আয়াত আমার কাছে আছে। বাংলাদেশ না বিদেশ থেকে আপনার ফোন দিব এই রোগ সারাবে। তোমার বাড়ি কোনে? আমার বাড়ি বারাবসা। কালকে বারাবসা গেছিলাম। কার বাড়িতে? বারাবসা ব্রিজ আছে। হ্যাঁ, এই রুগীর কাছ থেকে আমি জানবার পারব, সমস্যা নাই। ভালো হবো না, গাছ গাছালি খাইয়া দেখেন অনেক সময় গাছ গাছালি ওষুধ কি বড়ি নাকি বোতল? মেলা বদের ওষুধ আপনি কি হিন্দু না মুসলমান? আমি মুসলমান, একটা কোরআন আয়াত আমার কাছে আছে। সকালবেলা দুইটা চা খাবি আর দুইটা বড়ি, কিছু ছোট ছোট বড়ি নাকি? তাহলে ফোন নাম্বার টাম্বার নাই আপনার? না, তাহলে এখানে আপনার একজনের দরকার হলে কেমনে খুঁজে বার করুন তাই কোন? আপনার বাড়ি হলো পায়সানা? পায়সানা কোন জায়গায়? ভালো করে ঠিকানাটা কয়ে দেন। হেডা না আপনার ঠিকানা কোন? ওইটা পামনি হেডা, আমি বলতেছি পায়সানা আপনি কি কইলে আপনার বাড়িতে নিয়ে যাবো? পরেশ মাঝি পায়সানা কার বা আশেপাশের বাধ্য একজন বিখ্যাত লোকের বাড়ি আছে? কেন মাস্টার মাস্টার করিম ডাক্তার আছে ওনে, করিম ডাক্তারের বাড়ির আশেপাশে নাকি? আচ্ছা আচ্ছা বুঝতে পারছি।
তাহলে আপনি এরকম একটা গুণী মানুষ, এত মানুষের চিকিৎসা করতেছেন, এই রোগে কত মানুষ কষ্ট পাইতেছে দেখি এবার প্রমাণ হইব। এবার এটা কয়দিন লাগবো সারতে চাচা? কয়দিন লাগবো সারতে? এক সপ্তাহ। তাই আমার ফোন দিবেন আপনি, আমার এক আত্মীয় রয়েছিল ঢাকায় যাওয়ার পর শুন করে নিয়েছি, দেশে ভালো হয়েছে। এক কবিরাজ কি এক ওষুধ দিছিল, কয় ওষুধ এটা সোয়াবে, ওগুলো লেছি এই সোয়াই একবার ফাড়ে মাড়ে একবার বিষ দিচ্ছে অবস্থা। আপনে এরকম খাইয়েই ভালো হয়ে যাবো, তাইলে তো এর সে আর আমার কি আছে, কিছু করার দেখা যায়। আর হে যে গ্যারান্টি দিতেছে, এটা যদি কাজে লাগে তাহলে তো আপনি স্টার। আপনি কি আসলে মুসলমান? গলায় ওটা কি হিন্দু? তাহলে হিসেব করলেন মুসলমান আপনি? আপনি হিন্দু? কয় ধরনের গাছ গাছন তো যে বড়ি বানাইছেন, গাছ গাছন তো কয়টা? চারটা। ওগুলা গাছ কি আপনি নিজে গাছ লাগান টাকান না, খালি জোর জঙ্গল থেকে সংগ্রহ করেন? তাহলে গাছ যদি না পাওয়া যায় তাহলে তো ওষুধ বানানো যাবে না, তাহলে কিছু গাছ আপনার বাড়িতে লাগান দরকার না? বাড়িতে লাগাই রেখেন। আর শিখে গেছেন না কাউরে? কাউরে শিখে গেছেন না? শিখেছেন? তারা চিকিৎসা করতেছে না? না শিখিয়া যাওয়ান লাগে, দু একজনে শিখান লাগে। আর না হারলে আপনার পুলিশের কাছে দাঁড়াবো, আমার আবার পুলিশের বন্ধু বান্ধব আছে মেলাটি। ওষুধ নেই তাহলে তো আপনার আরো জামায়াত করবো। আমি চাই যে উনি ভালো, উনি যদি ভালো হয় আপনার বাড়িতে রুগীর সিরিয়াল পরে দেবো। এই যে আমি ভিডিও করে নিয়ে গেলাম, ঠিক আছে, আপনার আর এই পথে পথে গ্রামে গ্রামে ঘুরন লাগবো না। তো চায়ের দোকানে আসলে ওনার সাথে পরিচয়, দেখা যাক ওনার চিকিৎসা আসলে আদৌ কোনো কাজে লাগে না লাগে না, আপনাদেরকে ইনশাল্লাহ আপডেট দিব। তো ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম।